ওকে প্রাইস হচ্ছে 1600 টাকা করে হ্যাঁ প্রাইস হচ্ছে 1600 টাকা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফেলবেন নেক্সট কালারে চলে যাব নেক্সট দেখব একটা অ্যাশি টাইপের কালার হ্যাঁ একটু অ্যাশ টাইপের কালার দেখব একটা রেড দেখলাম এটা হচ্ছে কি সি গ্রিন কালার হ্যাঁ কালারটা একটু ম্যাট টাইপের ওকে সো এটাতে কিন্তু মানে আমি আপনাদেরকে একসাথে ধরে বুঝাইতে পারবো না যেহেতু আপনার হচ্ছে ওন্নাটা একসাথেই আছে সো এই পুরোটার মধ্যে আপনি ওন্না পাচ্ছেন ব্যাক সাইড পাচ্ছেন স্লিভসের কাপড় পাচ্ছেন ওকে যখন আপনার বাসায় পার্সেলটা যাবে আপনারা কেউ আবার ভয় পেয়ে যায় না আল্লাহ ওন্না দেয় নাই কেন আমাকে বাট এটার সাথেই সবগুলো আছে আমি যদি লাইভে সবাই বলে দিচ্ছি সো এইটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা এটা হচ্ছে ইয়ক প্যানেলে করা হ্যাঁ এটা হচ্ছে ইয়ক প্যানেলে করা এখানটাতে আপনার নেক সাইডটা তো খুব সুন্দর করে যেটা আছে সেটা হচ্ছে আপনার আমদানি যে ওয়ার্কটা করা লখনউ যে ওয়ার্কটা করা থাকে এটা হচ্ছে এখানটাতে করা ঠিক আছে আর এগুলো কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা যারা খুব বেশি কালারফুল পরবেন না মানে একটা কালারের মধ্যে একটুনের ড্রেস যারা পরতে পছন্দ করে তো তাদের জন্য এগুলো হচ্ছে বেস্ট একটা অপশন হয় দেখেন এটা হচ্ছে পুরোটা বডিতে ছিটা ছিটা করে এই যে লখনউ কাজটা করা আছে ঠিক আছে সো এটা ছিল আপনার ফ্রন্ট সাইডটা অ্যান্ড দেন এটার সাথে যেটা হচ্ছে আপনার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অ্যান্ড এটা সো ব্যাক সাইডে হচ্ছে এই যে কাজটা এটা আপনার পিঠে চলে আসবে যখন এটা বানানো হবে সো ব্যাক সাইডে কিন্তু এই যে এই হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা অ্যান্ড দেন এটার সাথে হচ্ছে সো এটা হচ্ছে আপনার ওন্নার কাজটা দেখেন ওন্নার কাজটা হচ্ছে এই প্যাটার্নে আসছে হ্যাঁ এই প্যাটার্নে হচ্ছে ওন্নার কাজটা আসছে সো যখন আপনার ওন্নাটা আসবে এইভাবে আসবে ঠিক আছে সো এই হচ্ছে ওন্নাটা এটার সাথেই হচ্ছে আপনার ড্রেসটা স্লিভসটা ড্রেসের ফ্রন্ট সাইডটা সব কিছু এটার সাথেই অ্যাড করা আছে ওকে সো এটা কিন্তু হিউজ পরিমাণে একটা কাপড় পাচ্ছেন আমি এভাবে ধরি আপনার একটা স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফেলুন প্রাইস হচ্ছে 1600 টাকা করে ওনলি ঠিক আছে সো প্রাইস হচ্ছে 1600 টাকা করে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফনের উপরে লখনউ ওয়ার্ক করা ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসটা আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফেলবেন এখন দেখব একটা পিঙ্ক কালার সো পিঙ্ক কালার কিন্তু আপনারা হচ্ছে গিয়ে অনেকেই খোঁজে এই ধরনের পিঙ্ক কালারটা যেটা হচ্ছে আপনার একদম একটোনের মধ্যে আসবে দেখেন যেটা আমি ওই যে সি গ্রিন দেখাইলাম ওইটার মতো নিয়ে না এটা সেম মনে হয় কাজটা হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ওমাই গড এটা তো পার্পল কালার বোঝা যেতেছে লাইটটা হচ্ছে একদম আপনার পার্পল কালার চলে আসছিল এখন আবার ঠিক আসছে হ্যাঁ এখন হচ্ছে যে কালারটা দেখছেন এক্স্যাক্টলি এরকম একটা কালার আসবে সো এইটা হচ্ছে গিয়ে পুরোটা নেক প্যানেলে হচ্ছে ইয়ক স্টাইলে কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে আবার দেখেন এখন আবার ডিপ চলে হয়ে গেল কেন এটা কিন্তু এই কালার না এই যে দেখেন এখন যেটা কালারটা আছে সেইটা ঠিক আছে সো কালারটা হচ্ছে আপনার এই যে এরকম একটা কালার পাবে খুব সুন্দর আবার ডিপ হয়ে গেল খুবই মাঝে একটা অবস্থা এক ড্রেসে দুই টোন হয়ে যাইতেছে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা অ্যান্ড দেন এটার সাথে এই হচ্ছে আপনার স্লিভসটা ঠিক আছে এই যে স্লিভসের কাজটা এটা যখন বানাবেন স্লিভসটার কাজটা হচ্ছে আপনার এইভাবে করে করবে দুই সাইডে চলে আসবে ওকে সো ফুল স্লিভস করতে পারবেন একদম সফট লাক্সারি শিফনের উপরে সো এইটা হচ্ছে আপনার ওন্নাটা ওয়াও এই হচ্ছে আপনার ওন্নাটা ট্রাস্ট মি কাপড়গুলো এত বেশি পরিমাণে সফট এই দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা এই যে ঠিক আছে ওন্নাটাতেও পুরোটা এরকম করে লখনউ ওয়ার্ক করা আছে ঠিক আছে প্রাইস হচ্ছে 1600 করে প্রাইস হচ্ছে 1600 করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর সারা ঢাকা শহরে হচ্ছে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা আমি একটু ধরি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন দ্রুত করে হ্যাঁ আর এগুলো মনে হয় ওয়ান পিস টু পিস করেই আছে জাস্ট এই কালারটা যদি আপনার স্টক আউট হয়ে যায় তখন কিন্তু এটা মিস হয়ে যাবে এই কালারটা জোস একটা কালার কিন্তু হ্যাঁ সো এই ধরনের এটা আপনি হোয়াইট প্যান্ট দিয়েও চাইলে পড়তে পারবেন আর যদি আপনার পিঙ্ক থাকে আপনি পিঙ্ক দিয়ে পড়তে পারবেন আদারওয়াইজ আপনি চাইলে জিন্স দিয়ে পড়তে পারবেন দেন এইটা আরেকটা কালার আছে এই কালারটার নাম কি আমি জানি না এটা ওইটা একটু লাইট ডিপ আছে হ্যাঁ এর আগে যেটা দেখাইছি ওইটা ছিল একটু ডিপ কালারের মধ্যে এটা হচ্ছে আবার আপনার একটু লাইট কালারের মধ্যে সেম প্যাটার্নে আসবে এটা হচ্ছে আপনার ড্রেসটার ফ্রন্ট সাইডটা কাজটা হচ্ছে এরকম করে ইয়ক প্যানেলে করা আছে এটা হচ্ছে আপনার নেইকে বসবে হ্যাঁ এটা হচ্ছে আপনার নেইকে বসবে দেন আপনার যেটা আসতেছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হ্যাঁ এই হচ্ছে আপনার ব্যাক সাইড এই যে ব্যাক সাইডের কাজটা এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন আমি কিন্তু বলে দিলাম আপনাদেরকে হ্যাঁ এগুলো কিন্তু লখনউ আপনি 1900 করেও পাবেন
বাট ট্রাস্ট মি ওগুলো কাপড় খুবই বাজে থাকে। এই হচ্ছে কি আপনার স্লিভসটা এন্ড দেন এটা হচ্ছে আপনার ওনার, ঠিক আছে? জাস্ট আমি যেটা এটার মধ্যে তিনটা কালার মনে হয় তাই না, ওগুলো কি এই সেম প্যাটার্ন? ওই যে সি গ্রিনটা বটল গ্রিনটা মনে হয় এই প্যাটার্নের। সো এই কালার আছে, আমি এটা নিয়ে এই ডিজাইনে হচ্ছে তিনটা কালার দেখালাম, একটা হচ্ছে এটার থেকে একটু ডিপ আছে, একটা হচ্ছে পিঙ্ক আছে, আর এটা হচ্ছে আরেকটা কালার, ঠিক আছে? সো যার যেই কালারটা ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফ্যান্সিস কালেকশনে, ওকে? সো এই হচ্ছে কি আপনার ড্রেস, প্রাইস হচ্ছে 1600 টাকা, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন। সো নেক্সট চলে যাই, কি দেখবো, এটা হচ্ছে কি আপনার গোল্ডেন কালার। এই কালারটা না পড়লে অনেক ব্রাইট লাগে, এটা পুরোটা কাজ করা, ওয়াও! এটা হচ্ছে পুরোটা একদম হেভি কাজ করা, দেখেন এটা পুরোটা একদম হেভি লখনউ ওয়ার্ক করা আছে, একদম অরিজিনালি পাকিস্তানি যে লাক্সারি শিফনটা থাকে ওইটার উপরে লখনউ ওয়ার্ক করা। আমি একটু কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাজ আপনারা বুঝতে পারেন যেন একদম ক্লিয়ারলি। সো এটা হচ্ছে আপনার পুরোটা ফ্রন্ট সাইড, দেখেন খুব সুন্দর করে কিন্তু একদম হেভি করে কাজটা করা আছে, হ্যাঁ একদম হেভি করে কাজটা করা আছে। অ্যান্ড এই কাজটা অনেকে বলতে পারে আপু এই কাজটা আছে এটা তো গরম লাগতে পারে, বাট না এটাতে একদমই গরম লাগবে না। লখনউ যারা একবার পরছে না তারা এটা প্রেমে পড়ে গেছে, কারণ এত কমফোর্টেবল থাকে ড্রেসগুলো, মানে পরে একদম সামারে আপনি খুব কমফোর্টেবলি আপনারা হচ্ছে ক্যারি করতে পারবেন। সো এটা ছিল আপনার ব্যাক সাইডটা, ব্যাক সাইডে এই যে এই কাজটা আসবে, হ্যাঁ। অ্যান্ড দেন এটার সাথে আসতেছে এই হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা, দেখুন স্লিভসটা হচ্ছে এই যে দুটো স্লিভসের জন্য দুই রকমের দুইটা হচ্ছে আপনার প্যাটার্ন দেওয়া, এটা এক হাতায় চলে আসবে এটা আরেক হাতায় চলে আসবে। অ্যান্ড দেন এটার সাথে যেটা আছে আপনাদের এই হচ্ছে আপনার ওনার, ঠিক আছে? সো প্রাইস হচ্ছে 1600 করে, ঠিক আছে? প্রাইস 1600 করে, একটা স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফেলবেন। এটা হচ্ছে আপনার অনেক লাইট কালার দেখা যাচ্ছে ক্যামেরা, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা কিন্তু একটু ডিপ গোল্ডেন, মানে ডিপ বলতে লাইট গোল্ডেন টাইপের, বাট আপনারা দেখছেন অনেক লাইট। এটা এখন যে কালারটা দেখতেছেন একদম এক্স্যাক্টলি এই কালারটা, আই থিঙ্ক আপনারা এরকম এক্স্যাক্ট কালারটাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ড্রেসটা, স্ক্রিনশট নিয়ে নেবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফেলবেন। প্রাইস হচ্ছে 1600 টাকা। বটল গ্রিন কালারটা দেখবো, বটল গ্রিন কালারটা খুবই সুন্দর, একদম আমার পার্সোনালি খুব পছন্দ বটল গ্রিন কালারটা, হ্যাঁ। অ্যান্ড দেন এটা দেখি কেমন হয়, ও আচ্ছা এটা হচ্ছে ওই প্যাটার্নের, বাট কাজটা চেয়েছি, বাও সুন্দর। এটা দেখেন বটল গ্রিনটা নিয়ে আমি কিছু বলবো না, দেখেন এটা জাস্ট দেখেন কালারটা কি সুন্দর। এটা হচ্ছে আপনার নেক পোর্শনের যে কাজটা আছে, কাছের থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে নেক পোর্শনের কাজটা, পুরোটাতে আপনার এরকম ছিটা ছিটা করে আপনার লখনউ ওয়ার্কটা করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটাতে লখনউ ওয়ার্কটা করা। অ্যান্ড দেন এটার সাথে যেটা আছে এই যে এটার ব্যাকসাইডটা, ব্যাকসাইডটা তো খুবই সুন্দর, দেখেন ব্যাকসাইডের কাজটা কিন্তু একদম ডিফারেন্ট একটা প্যাটার্নে করা আছে, ঠিক আছে? এটা কিন্তু পিঠে চলে আসবে, ওকে? এটা হচ্ছে ড্রেসটা যখন নেক করবেন পিঠে সুন্দর করে, মানে একদম প্লেন লাগবে না, খুব ভালো লাগবে দেখতে। অ্যান্ড দেন এটার সাথে আপনার স্লিভস, এই যে এটা হচ্ছে দুটো স্লিভস, এই একটা অ্যান্ড দেন এই আর একটা। সো আমি কিন্তু বলেই দিলাম যে এটার ভিতরেই আপনার সবগুলো অ্যাড করা আছে, ওন্না ব্যাকসাইড স্লিভস ফ্রন্ট সাইড। সো যারা পাবেন তারা বলবেন না আপু একটাই আপনি একটা আমার বস্তা দিয়ে দিলেন কেন, এটার মধ্যে আর কিছু নাই। সো এখানে আপনি যখন টেলার্সকে দিবেন টেলার্স হচ্ছে আপনাকে সুন্দর করে করে আপনার মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে দিতে পারবে, হ্যাঁ। ওনার জন্য হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে, সো ড্রেসের জন্য হিউজ কাপড় দেওয়া আছে। এটার কালারটা হচ্ছে একদম ডিপ বটল গ্রিন কালার, খুবই খুবই নাইস একটা কালার। প্রাইস হচ্ছে 1600 টাকা। বটল গ্রিনটা তো একদম মিস করা যাবে না, এটা তো পারফেক্ট একটা কালার, খুবই ভালো লাগবে, হ্যাঁ। আর সব স্কিন টোনে এটা একদম পারফেক্টলি চলে যায়, খুবই সুন্দর একটা কালার। প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা। ইনার লাগবে এটার ভিতরে, আমি কিন্তু বলে দিচ্ছি আপনি ট্যান টপ করতে পারেন, এটার নিচে ট্যান টপ করলে বেশি কমফোর্টেবলি ইউজ করা যায়। আমি পার্সোনালি লখনউ নিচে ট্যান টপটা করি, হ্যাঁ। অ্যান্ড দেন এটা হচ্ছে কি কালার বলবো, মাস্টার্ড ইয়েলো কালার, হ্যাঁ। সো এইটা হচ্ছে এটা যেটা আমরা লাইট গোল্ডেন কালার দেখেছিলাম ওইটার মধ্যেই জাস্ট একটু ডিপ কালার, হ্যাঁ। সো এইটার ওরকমই প্যাটার্নটা আছে, পুরোটাতে খুবই হেভি করে লখনউ ওয়ার্কটা করা আছে, হ্যাঁ পুরোটাতে হেভি করে লখনউ ওয়ার্কটা করা। এটা হচ্ছে ড্রেসটা, এটা আমার লাইট কালার হয়ে গেল। এটা হচ্ছে আপনার এই যে পারফেক্ট একটা টোন, এই এই টোনটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, অ্যান্ড দেন এটার সাথে ব্যাক সাইডটা দেখেন, এটা হচ্ছে আপনার ব্যাক সাইড।
সো এটা হচ্ছে ডিফারেন্ট প্যাটার্ন আছে, ডিফারেন্ট কাজ আছে, যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটার জন্য স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন, বক্স করে ফেলবেন যে আপু আমি এই কালারটা নিব, স্ক্রিনশট নিয়ে দিবেন, তাহলে আমরা বুঝে যাব, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা, অ্যান্ড দেন এটা হচ্ছে আপনার ওড়নাটা, ওড়নাটাতে ছিটা ছিটা এরকম কাজ করা আছে, ওকে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, প্রাইস হচ্ছে 1600 করে, হ্যাঁ প্রাইস হচ্ছে 1600 টাকা, ডেলিভারি চার্জ 80 টাকা, ইনসাইড টাকা আউটসাইড টাকা হচ্ছে 150 টাকা, হ্যাঁ। সো এই হচ্ছে আপনার ড্রেসটা, এই কালারটাও সুন্দর, কোনো কালার বলতে পারবেন না যে না ভালো লাগতেছে না, এই দেখেন এটা হচ্ছে একটা কালার, ওকে। সো প্রাইস কত? 1600 টাকা করে, ওকে। নেক্সট দেখবো একটা পার্পেল কালার, এটা হচ্ছে লাইট পার্পেল, হচ্ছে ডিপ পার্পেল, কি কাজে চেঞ্জ আছে না, ওটা কাজে, ওটা কম দেয় রংটা জোস, হ্যাঁ আপু রংটা অনেক সুন্দর। সো এইটা হচ্ছে গিয়ে আরেকটা, যেটা হচ্ছে ওয়াও একটা কালার, কি সুন্দর লাগতেছে, একদম পার্পেল, ডিপ পার্পেল একটা কালার, এটা হচ্ছে আপনার ইয়ক যে প্যানেলটার স্টাইলে কাজটা করা সেটা, হ্যাঁ খুবই সুন্দর একটা কালার কিন্তু, ঠিক আছে। সো এটা পুরোটা বডিতে এরকম করে এই যে ছিটা ছিটা করে কাজ করা আছে, এটা আবার একদম ডিপ হয়ে গেছে, অ্যান্ড দেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, এটা হলো আপনার ব্যাক সাইড, ওকে। এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, কি ব্যাপার কালারটা, না আপু ফলস নেই, ইনার নাই আপু, ইনার নাই, এটা জাস্ট আপনি টু পিস পাচ্ছেন, ওড়না ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিভস, ঠিক আছে টু পিস। সো এগুলো কিন্তু টু পিসই হয়, হ্যাঁ ইনার থাকে না আপু। সো যারা বলছেন আপু ইনার নাই, আপু ইনার হবেও না এটার সাথে, আপনি কোথাও এগুলোর সাথে ইনার পাবেন না। এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, কালার একটু প্রবলেম করতেছে, আই ডোন্ট নো ওয়াই, মেবি কালারগুলো মানে লাইটের রিফ্লেকশনে প্রবলেম হচ্ছে, বাট এটা হচ্ছে মানে মাঝে মাঝে যে এক্স্যাক্ট কালারটা দেখা যায় এটা আমি বলে দিই, হ্যাঁ এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই কালারটা, একটু লাইট হয়ে যায়, একটু ডিপ হয়ে যায়, কেন জানি না। সো এটা হচ্ছে ওড়নাটাতে এরকম করে কাজ আসবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 1600 টাকা করে, এটা হচ্ছে একদম ডিপ পার্পেল কালার, লখনউ ওয়ার্কের একদম অরিজিনাল পাকিস্তানি, আপনার হচ্ছে জারি শিফনের উপরে করা, ঠিক আছে। সো এগুলোর সাথে কিন্তু কোনো ইনার নেই, আমি কিন্তু বলেই দিলাম লাইভে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে ড্রেসটা, স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন, বক্স করে ফেলবেন, ওকে। প্রাইস হচ্ছে 1600 টাকা। চলে যাব এখন কামদানিতে, কামদানির একটা সেম ওইটা দিয়েছি, হ্যাঁ কামদানির হচ্ছে একটু মিষ্টি কালার দেখাই, যেটা হচ্ছে আপনার একদম টকটক একটা মিষ্টি কালার, খুব সুন্দর। কামদানির কিন্তু অনেক ডিমান্ড, যারা হচ্ছে কামদানি পরে তাদের না অনেকগুলো করে কামদানি থাকে, কারণ এগুলো এত কমফোর্টেবল, ট্রাস্ট মি। এই দেখেন আপনি চাইলে এটাকে সুন্দর মতন হচ্ছে পার্টিতেও ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আপনার ড্রেসটার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে ওয়ার্কটা করা। এই হচ্ছে আমি কাছের থেকে আপনাদেরকে দেখাই, এই দেখেন এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার, হ্যাঁ এখানে একটা পিচ কালার বোঝা যাইতেছে, বাট এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার, কালারটা না এক্স্যাক্টলি আসতেছেই না। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, লেন্থ কিন্তু 40 চলে আসবে, হ্যাঁ 40 কি বলি 50 চলে আসবে, 50 মতন আসবে, 48+ সোজা কথা 48+ চলে আসবে, ঠিক আছে। সো 48+ বেশি মনে হয় না কারো লাগে ড্রেসের লং, ওকে। সো এই হচ্ছে গিয়ে আপনার ড্রেসের নিচের পার্টটা, অ্যান্ড দেন এটার সাথে আপনার আছে ব্যাক সাইড, ব্যাক সাইডটা হচ্ছে এই যে দেখুন, ওয়াও ব্যাক সাইডে ছিটা ছিটা ওয়ার্ক করা দেখা যায়, ব্যাক সাইডে হচ্ছে ছিটা ছিটা ওয়ার্ক করা, অ্যান্ড দেন হচ্ছে আপনার স্লিভসটা এইটা, রাইট এই হচ্ছে স্লিভস, হ্যাঁ এই হচ্ছে স্লিভসটা, ঠিক আছে। সো স্লিভসে হচ্ছে এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা হচ্ছে স্লিভসের নিচে চলে আসবে, ঠিক আছে, লাইক এই যে এরকম করে আপনার স্লিভসের নিচে এই প্যাটার্নটা চলে আসবে, ওকে। সো এইটা হচ্ছে আপনার নিচের প্যাটার্নটা, অ্যান্ড দেন এখান থেকে আপনার ওড়নাটা শুরু হয়েছে, ঠিক আছে। সো ওড়নাটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, যখন ড্রেসটা হাতে নেবেন ওড়না কোনটা, স্লিভস কোনটা, ব্যাকসাইড কোনটা, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। আর একদম এক টোনের তো যে কালার ড্রেস সেই কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে, দ্যাটস ওয়াই অনেক আপুদের এগুলো ফেভারিট হয়, অনেকেই থাকে যে সেম টোনের কালারে পছন্দ করে। সো লখনউ কামদানি এগুলো কিন্তু সেম টোনের থাকে, ওকে। সো এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবেন, নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিন, বক্স করে ফেলবেন। এটা মনে হয় কয় পিস আছে আপু, জাস্ট ওয়ান পিসই মনে হয় অ্যাভেলেবেল আছে, আমি জানি না, বাট আমি বলবো যার যেটা ভালো লাগছে দ্রুত করে অর্ডার কনফার্ম করবেন, যাতে করে স্টক আউট শুনতে না হয়, এটা শুনতে কিন্তু অনেক কষ্ট লাগে। আর কালারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার, প্রাইস কত? সেম 1600 করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে সেম 1600 করে,
এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো ছিল লখনউ, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কামদানি। ওকে, সো কামদানিতে আরেকটা পার্পল কালার পাবেন, যেটা একদম সেম যেটা আমি দেখালাম ওইটার মতনই, জাস্ট কালারটা চেঞ্জ। সো দুইটা কালারই আছে, যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটি স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন। এটা হচ্ছে আপনার পার্পল কালারটা, পার্পল কালারটা একদম তাকায় আছে, তাই না? খুব সুন্দর দেখা। পার্পলের ভিতরে সিলভারের কামদানির ওয়ার্কটা একদম মনে হচ্ছে কি দূর থেকে মানে খুব সুন্দর করে ই করতেছে, দেখো কি সুন্দর এটা। ওকে, সো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, খুবই হেভি করে ওয়ার্কটা করা। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড দেন এটার সাথে হচ্ছে আপনার ব্যাক সাইড, এই যে হ্যাঁ ব্যাক সাইডে আমি একটু কাছের থেকে দেখাই, ব্যাক সাইডে কিন্তু এই যে ছিটা ছিটা কাজ করা, হ্যাঁ ব্যাক সাইডে হচ্ছে ছিটা ছিটা কাজ করা আছে। কালারটা খুব ডিপ দেখা যাচ্ছে, ডিপ কালার না কিন্তু এত, এই যে এটা ফোনের জন্য হচ্ছে। সো এইটা হচ্ছে কি আপনার কালারটা বোঝা যায় না আপু, আচ্ছা দেখেন এই যে না লাইটের প্রবলেম, এটা ফোনের জন্য হচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আপনার এই ঘড়ি, দূর থেকে ঘড়ি, আমি আর কাছে যাবো না, কাছে গেলেই হচ্ছে গিয়ে বোঝা যায় না, ঠিক আছে অন্তত দূর থেকেই যাই। ওকে, এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা একদম পারফেক্ট একটা কালার। ওকে, সো এই এখন যেটা দেখছেন এটা পারফেক্ট না, যখন পারফেক্ট হবে আমি বলে দিব। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা পার্পল কালারটা, একদম আমি আপনাদেরকে সোজা করে বলি ডিপ পার্পল কালারটা যেমন হয় সেরকম, বাট লাইটের কারণে যখন এটা একটা ফলস লাইন মানে ফলস কালার ক্রিয়েট হয় ওটা দেখলেই বোঝা যায় যে এটা এই কালারটা না। সো আবার কেউ বললেন না যে আপু লাইভে দেখাইছেন এক কালার দিছেন আরেক কালার, এটা তো বললেন না প্লিজ। সো আমি কিন্তু বলে দিচ্ছি ফোনের জন্য একটু কালারে উনিশ বিশ হচ্ছে, আপনারা ই চাইলে ওই যে পিকচার চাইলে ইনবক্সে পিকচার চাইলে পিকচার দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনার কালারটা হচ্ছে গিয়ে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, আই থিঙ্ক এই কালারটা একদম পারফেক্ট একটা কালার, যেটা আমি দেখাতে চাচ্ছি যেটা মেইন যে কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সেই কালারটা, প্রাইস হচ্ছে কত 1600 করে, এটা হচ্ছে পার্পল কালারের কামদানিটা, ঠিক আছে? আপনি ওড়নাটা এটা সাথেই অ্যাড পাচ্ছেন, স্লিভসের কাপড়টাও এটার সাথে অ্যাড পাচ্ছেন। সো এগুলো টু পিস কালেকশন, আপনি চাইলে জিন্স অথবা প্যান্টস আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা দিয়ে পরতে কমফোর্টেবল হবে সেটা দিয়ে আপনি সুন্দর করে ড্রেসগুলো ক্যারি করতে পারবেন, ঠিক আছে? সো আজকে কি শেষ? আপু ওড়নাগুলো কেমন? আপু খুবই সফট, টোটাল কাপড়টাই আপনার সেম একটা ম্যাটেরিয়ালস দিয়ে করা লাক্সারি শিফন। যারা পাকিস্তানি লাক্সারি শিফন পরেছে তারা দ্বিতীয়বার জিজ্ঞেস করবে না আপু লাক্সারি শিফন ম্যাটেরিয়ালসটা কেমন, ঠিক আছে? অরিজিনাল লাক্সারি শিফন ম্যাটেরিয়ালসটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালস হয়, আপনি পরে খুবই আরাম পাবেন, সারাদিন ক্যারি করতে পারবেন, সামারের মধ্যে পরে খুব মজা পাবেন, ঠিক আছে? প্রাইস ছিল আপনার 1600 করে। সো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলবে। আর আমাদের হচ্ছে সারা বাংলাদেশেই হচ্ছে ডেলিভারি হয়, হোম ডেলিভারি হয়। সো সেক্ষেত্রে প্রায় আপনার ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, আর ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, সেফ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট টাইম আপনাদের সাথে আবারও লাইভে চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে, ঠিক আছে?